আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি আমার বাড়ি কোথায় আমার গ্রামের নাম কী তো আমি আজকে সেটাই বলতে এসছি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন প্রভিয়া ব্লগ অ্যান্ড সবাই কেমন আছেন আমি তো অনেক বেশি ভালো আছি অনেক 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 তো আজকে অ্যাকচুয়ালি আমি এটাই এটাই বলতে চাই মানে আপনারা সবাই যেই কোশ্চেনটা অনেক বেশি করেন অনেক অনেক বেশি আমার তো জানি না ভিডিওতে মনে হয় একটা বেশি সবথেকে কমেন্ট থাকে আপনার গ্রাম কোথায় আপনি কোথায় থাকেন এটাই এছাড়া আমি কোনো বেশি কোনো কোশ্চেন দেখি না তো আমি ভাবলাম কেননা এটাই আপনাদের সঙ্গে বলি বিকজ আপনারা এই কোশ্চেনটা অনেক বেশি করেন সো গাইজ আজকের টপিক কিন্তু এটাই যে আমার গ্রামের নাম কি মানে আমি থাকি কোথায় এটাই যেটা আপনাদের কাছে অনেক বেশি আপনারা অনেক বেশি জানতে চেয়েছেন যদিও এটা আমি কখনো বলিনি কখনো আমি শেয়ার করি না এমন মানে শেয়ার করিনি অ্যাকচুয়ালি তো আমি ভাবলাম সেটাই আপনাদের আজকে বলবো যে আমি কোথায় থাকি আমার গ্রামের নাম কি অ্যান্ড আর যা যা আপনারা একটু একটু কোয়েশ্চেন আমাকে করেছেন সেটাই কারণ আমি লাস্ট যেই ভিডিওটা আপলোড করেছিলাম আমাদের গ্রামের গ্রামে যে জলসাটা হচ্ছিলো এটা তো মোস্ট অফ মোস্ট অফ এটাই কোশ্চেন আপনার গ্রামের নাম কি আপনি কথা থেকে তো এটা আমি জানি না হচ্ছে মানে কত মানুষ হয়তো লিখেছে আর এটাতে অ্যাকচুয়ালি সবার অনেক বেশি আগ্রহ সবাই অনেক বেশি জানতে চায় আমার গ্রাম কি কেন আপনারা কি আসবেন আমার গ্রামে আমি রিজন সিরিয়াসলি জানি না এর রিজনটা কী কেন সবাই মানে এত 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 এক্সাইটেড এটা জানার জন্য বাট আমার মনে হচ্ছে আপনারা আসবেন আমার বাড়িতে এই জন্য হ্যাঁ না আমি জানি সিরিয়াসলি আমি জানি আমি বুঝতে পারছি যে এটা রিজন এটাই আপনারা হয়তো আসবেন আমার বাড়িতে এটাই ও তো গাই আর একটা কথা যেটা আমাদের এখানে এখন গরম চলে এসছে এখন আর ঠান্ডাটা নেই পুরো গরম গরম একটা ভাইব চলে এসছে আর এখন দুপুরের টাইমে আমি কিছুই করছি না তো হ্যাঁ আমি এটা ফার্স্ট অফ অল আপনাদের কাছে আমার এটা কোয়েশ্চেন আপনারা আমার ভিডিও ভিডিওকে কোথা থেকে দেখছেন মতলব কোথা থেকে দেখছেন এটা আমাকে কমেন্ট করবেন আমিও জানতে চাই আপনারা কোথা থেকে দেখছেন কত দূর আমার ভিডিওটা যাচ্ছে এটাও তো আমার জানার ইচ্ছা তাই না সো আপনারাও আমাকে একটু কমেন্ট করবেন তাহলে আমারও ভালো লাগবে আর যেহেতু আপনারা এই একটাই কোয়েশ্চেন অনেক বেশি করছেন অনেক বেশি যে আপনি কোথায় থাকেন আপনার বাড়ি কোথায় অ্যান্ড আপনি কি করেন এই সমস্ত কোয়েশ্চেনগুলো অনেক বেশি তো আমি ভাবলাম আমার গ্রামের নামটা তো আমি কখনোই শেয়ার করিনি এখনও পর্যন্ত আমার ভিডিওতে হোক আমার কোথাও হোক আমি যে কোথা থেকে এটা আমি এখনও পর্যন্ত শেয়ার করিনি ভাবলাম ঠিক আছে সবাই যাও যতক্ষণ এত বেশি বেশি করে এই জিনিসটার কথা বলছে এটা শুনতে চাচ্ছে যে আপনি কোথা থেকে তো আমি ভাবলাম সেটা শেয়ার করি যদিও অনেকের এই অ্যান্সারটা জানা আমি কোথা থেকে অনেকে জানে আমি কোথা থেকে আমার গ্রাম কোথায় অ্যান্ড এটা ওটা আর আমি হাঁপিয়ে গেছি মানে জানি না কেন অনেক বেশি হাঁপিয়ে গেছে অনেক বেশি 嗨。 আরেকটা যেটা জিনিস শেয়ার করার আছে যেটা আমাকে অনেকে বলে থাকেন যে আপনি মানে আপনি কেন আপনার গ্রামের নাম বলেন না বা কেন আপনার ফ্যামিলিকে দেখান না আপনি তো এত ভিডিও করেন এত কিছু করেন কেন আপনার ফ্যামিলি আসে না অ্যান্ড গাইজ এই কোশ্চেনটার সাথে সাথে আরেকটা কোশ্চেন অনেক বেশি আপনারা সবাই করেন যে আপনার বাবাকে কেন দেখান না বা আপনার ফ্যামিলিতে অন্য কাউকে কেন ভিডিওতে আনেন না এটা অনেক বেশি করেন কিন্তু সব থেকে বেশি যে কোশ্চেনটা হয় সেটা হলো আপনার গ্রাম কোথায় আপনি কোন গ্রাম থেকে যদিও এটা আমি বলি না বলি না এর রিজন অ্যাকচুয়ালি রিজন কী বলবো রিজন কি কোনো আছে না রিজন নেই এটা আমি বুঝতে পারছি না তো আমি ভাবলাম আজকে আপনারা যেহেতু এটা অনেক বেশি জানতে চান তো এটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সো এক্সাইটেড অ্যান্ড গাইজ এটা হয়তো আপনারা অনেকে জানেন আমি প্রপার একটা গ্রাম থেকে বিলং করি বাট আমার পড়াশোনার জন্য আমি থাকি কলকাতাতে বাট আমার বাড়ি প্রপার গ্রামে অ্যান্ড যেটা কলকাতা থেকে অনেক দূরে অনেক ভিতরে তো মেবি আপনাদের অনেক বেশি ইন্টারেস্ট আছে আমার আমার বাড়ির এখানে পরিবেশ দেখে অনেক বেশি ভালো লাগে হ্যাঁ সিরিয়াসলি চারিদিকে অনেক বেশি সুন্দর পরিবেশ পুরো সবুজের মাঝে আমি থাকি অ্যাকচুয়ালি এটা বলতে পারেন আপনারা তো হ্যাঁ আমার গ্রামের নামটা আমি আপনাদেরকে বলতেই চাই বিকজ আপনারা আমাকে এত বেশি এই কমেন্টটাই করেন যেটা আমারও খারাপ লাগে যে আপনারা আমাকে এত ভালোবাসেন আমার সব ভিডিও দেখেন সেখানে আপনারা আমাকে এই কমেন্টটা করছেন আর এটা আমি মানে রিপ্লাই করছি না বাট করি না অনেক সময় হয় কি আমি দেখেও ইগনোর করি ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি বলি না এমন একটা হয় বাট চলুন কোনো ব্যাপার না শেয়ার করি যেটা আপনারাও আমার একটা ফ্যামিলি সো আপনারা যেহেতু এটা শুনতে চান তো শেয়ার করাটাই বেটার তো গাইস আপনারা যদি সত্যিই জানতে চান আমার বাড়ি কথা তাহলে সবাই আমাকে কমেন্ট করেন অ্যান্ড আমি আপনাদের সবার কমেন্ট দেখেই কিন্তু আমি তখন শেয়ার করবো যে আমার বাড়ি কোথায় ওকে